পূর্ব মেদিনীপুরে একই দিনে পরপর তিনটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলা। সৈকত শহর দীঘার একটি হোটেলে বৃহস্পতিবার সকাল নাগাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে গভীর রাতে ভগবানপুরে এবং সাত সকালে হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি দোকান। উভয় ক্ষেত্রে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। জানা গেছে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নিউ দীঘায় ভিক্টোরিয়া হোটেলে ভয়াবহ আগুন লেগে যায়। প্রথমে হোটেলের সিঁড়ির নিচ থেকে আগুন বের হতে দেখেন পর্যটক এবং হোটেলের কর্মীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে হোটেলের প্রথম এবং দ্বিতীয় তলে। পর্যটক কেন্দ্র দীঘা বন্ধ থাকায় সেই পরিমাণ পর্যটন না থাকলেও প্রায় 20 জন পর্যটক অগ্নিকাণ্ডের সময় ওই হোটেলে ছিলেন। আচমকায় আগুন লেগে যাওয়ায় নিজেদের প্রাণ বাঁচাতে হুড়োমুড়ি লেগে যায়। জানালার কাঁচ ভেঙে দ্বিতীয় তলা থেকে কোনো রকম পাইপ বেয়ে নিচে নেমে আসেন পর্যটকরা। ঘটনাস্থলে রামনগর থেকে ছুটে আসেন দমকলের দুটি ইঞ্জিন। আমি ওসি রামনগর ফায়ার। আমরা মেসেজ পেয়েছি ধরুন এখন থেকে 8 ঘন্টা 45 মিনিট আগে যে ভিক্টোরিয়া হোটেলে আগুন ইনফর্ম হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে এসেছি দুটো গাড়ি দিয়ে, 4টা ব্রাঞ্চ দিয়ে। আগুনটা এখন বর্তমানে ফুললি নিয়ন্ত্রণে, তবে ধোঁয়া আছে, একটু সময় আরও একটু সময় লাগবে কাজ করার জন্য। হয়ে গেছে আর আমরা বাস ভিতরে অক্সিজেনের প্রবলেম হয়ে গেছে পুরো কেটে গেছে। আর এবার বাইরে হবো কীভাবে? নিচে যাচ্ছি, নিচে গিয়ে কিছু দেখা যায় না, উপরে যাচ্ছি কিছু দেখা যায় না। এবার আমি বাস এই আমাদের লাকিলি এই রুমে আমাদের আইডিয়া হলো যে এই রুম থেকে আমরা বাইর হই। তারপরে এই সিঁড়ির থেকে আমরা পুরোপুরো প্রাণে ঝুঁকি নিয়ে আমরা নিজের থেকে আমরা নামলাম। কারণ এরই মাঝে একজন পর্যটক নামতে গিয়ে পড়ে জখম হন। এক প্রকার ভয়াবহভাবে আগুন থেকে বাঁচেন পর্যটকরা। প্রত্যক্ষদর্শী তথা হোটেলের কর্মী শ্যামাশঙ্কর মিত্র জানান, দমকল আসতে একটু দেরি করেছিল, আগুন আরও আগে আয়ত্তে আনা যেত। এখন লকডাউন বাজার, টুরিস্টে আনাগোনা কম আছে, হঠাৎ দেখা গেছে ধোঁয়া বেরোচ্ছে হোটেল ভিক্টোরিয়া থেকে। আমরা সামনে হোটেল থাকি, আমি সামনে হোটেলে মিস্টার সোমেশ মাইতি ম্যানেজারই কাজ করি। ধোঁয়া বেরোতে হঠাৎ ধোঁয়া বেরোতে আগুনা ছড়িয়ে পড়ে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট হয়েছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। শেষ পর্যন্ত আমরা পুলিশ এবং দমকলকে খবর দিই, দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিবারণে কাজ করছে। হঠাৎ দেখলাম আগুন লেগেছে, ধোঁয়া বেরিয়েছে। তো আমরা এসে যখন দেখলাম পুরো লোক জড়ো হয়ে গেছে, উপরে গেস্টও 2-3টা ছিল। ওরা মোটামুটি একটা ফিমেল ছিল, একটা মেল ছিল। ফিমেলটা সুন্দর ওই রেলিংটা বেয়ে নিচে নেমে এলো, আর যে মেলটা ছিল সে কিন্তু খুব মানে আতঙ্কে উপর থেকে পড়ে গেছে। না যে জানি না, ওর পেছনটা মোটামুটি ইনজিওর্ড হয়ে গেছে। ওকে নিয়ে গেছে এখানে প্রায় মানে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা হোটেলে ছিলাম 3তলাতে একদম টপ ফ্লোরে, ঠিক আছে। ওখানে আমরা আগুনে আটকে যাই। আমাদের সাথে বিশ্বনাথ স্যারও ছিলেন, আমাদের কিকবক্সিংয়ের হেড, যিনি শিলিগুড়ি থেকে এসছেন আমাদের স্পেশাল গেস্ট। তো কোনোরকমভাবে আমরা প্রাণ বাঁচিয়েছি, কারণ যখন সিঁড়ির দিকে যাই পুরো অন্ধকারে ঢাকা, নিঃশ্বাসের প্রবলেম, ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, অক্সিজেন একদম কম। লাস্টে ভাগ্য বাই লাক ওখানে একটা আমাদের রুম খোলা ছিল, রুম থেকে দেখতে পাচ্ছেন ওইটা বেয়ে একদম গোল্ডেন কালারের পাইপটা বা ওয়ালটা বেয়ে আমরা নিচে নেমে এসেছি, ঠিক আছে। প্রাণটা বেঁচেছে, এবং এরপরেও একটি মহিলা ছিল যাদেরকে ওখান থেকে আমরা রেস্কিউ করেছি। আমার সাথে আরও অনেক 2-1 জন লোকাল ছিলেন, ঠিক আছে। তো মোটামুটি স্যারও ছিলেন, ঠিক আছে, যিনি শিলিগুড়ি থেকে এসছেন। এবং ধন্যবাদ জানাই নিউজ 18-কে। এই রিপোর্টটা আমি অলরেডি অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক থেকে শুরু করে দমকল থেকে শুরু করে সবাই চলে এসছে। তাই হ্যাঁ হ্যাঁ, আজকেই আমরা মর্নিংয়ে আধা ঘন্টা হলো, ঠিক আছে, মর্নিংয়ে এখানে ঢুকেছি, ঠিক আছে। অনেকে বলছেন শর্ট সার্কিটের জন্য আগুন। আবার জানা যাচ্ছে হোটেলে এয়ার প্রুফ করার জন্য মিস্ত্রি কাজ করছিল, তা থেকেই আগুন লাগতে পারে। এরই মাঝে স্থানীয়দের মত, হোটেলের অধিকাংশ রুম প্লাউড দিয়ে তৈরি, যার জেরে অগ্নি নিরাপক ব্যবস্থা ঠিকঠাক না থাকায় এই ঘটনা। রামনগর দমকল বিভাগে ওসি জানান, প্রথম এবং দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটো ইঞ্জিনের মোট 4টি ব্রাঞ্চ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না, তদন্ত চলছে ঘটনার। অন্যদিকে হলদিয়ার দুর্গাচক থানার অন্তর্গত বলার মোড়ে বৃহস্পতিবার সকাল নাগাদ একটি ভুসিমাল দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগান। পরে হলদিয়া দমকল স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এক্ষেত্রেও বেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের।
এদিন ভগবানপুর থানার অন্তর্গত নিমকবাড় এলাকায় রাত্রি 12টা নাগাদ পরপর 4টি দোকানে আচমকায় আগুন লেগে যায়। ফার্নিচারের দোকান, সাইকেলের দোকান, সেলুন দোকান এবং একটি বিড়ির দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। এগরা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই দাবি ব্যবসায়ীদের। আমরা হলদিয়া রামনগর বালার মোড়ের বাসিন্দা। এখানে আমাদের বাড়িতে আমাদের দোকানে আগুন লেগে গেছে। কিছু স্থানীয় লোক এসে খবর দেওয়ার পরে আমরা এখানে এসে যা দেখলাম পুরো মানে দোকানটায় কিছু অনেকটা আগুন ধরে গেছিলো। তারপরে ফায়ার ব্রিগেডে কল করার পরে ফোন তুলেনি অনেকটাই লেটে এসেছে। যখন এসেছে তখন পুরোটাই বলা যায় ধরে গেছিলো। তারপরে নেওয়ানোর কাজ চলছিল, নেওয়ানোর কাজ চলার পরে তারপরে দাদা আপনার নাম বলবেন? আমার নাম তপন পাল। তপন পাল, মানে কিভাবে আগুন লাগলো? আজকে আমরা তখন লাগিয়ে দেখেছি 10টার দিকে, আবার আমরা যখন খবর পাই তখন 12টা বাজে গেছে। আমরা যখন আইছি তখন দোকানে আগুন লেগে গেছে, গোটা আগুন জ্বলছে। তারপরে এখানে লোক মেশিন দিয়ে জল ঢালে রে, তারপরে দমকলকে ফোন করে, থানায় ফোন করছে, দমকলকে ফোন করছে। যখন ফোন করে তখন আসতে 2টা বাজছে গাড়ি আসে। এবার অত রাস্তা গাড়ি তো আইছে, আইসে যখন দোকানে আইছে তখন গোটা দোকান পুড়ে গেছে, তখন তারা জল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আপনার কী দোকান ছিল? আমার কাঠের ফার্নিচার দোকান ছিল। কত টাকার ক্ষতি হয়েছে? 4-5 লাখ টাকার মাল ছিল এই দোকানে। সব জিনিসপত্র তোয়ারি হয়েছে, লাট মারা হয়েছে, আর যন্ত্রপাতি কোনো নেই, সব পুড়িয়ে ছাড়িয়েছে। ইলেকট্রিক জিনিস তো, সব তো আগুন লাগলে শেষ হয়ে যায়, কোনো জিনিস নেই। কী থেকে আগুন লেগেছে মনে করি? বলতে পারবো না, আমরা রাত্রে তো দোকান বন্ধ করে দিয়ে গেছি। এবার কী ব্যাপারে আগুন লাগছে আমরা তো বলতে পারবো না। সিলিন্ডারগুলো পড়ে আছে, ওটা সাইকেল দোকান, সেটা আর এটা আছে আমাদের কাঠের দোকান। এখানে ঝাল দেওয়ার সিলিন্ডার। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দ বার্তা।